হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল নবদিগন্ত। আশা করি প্রত্যেকে ভালো আছো। প্রত্যেকের সামনে যে আপকামিং এক্সামগুলো আছে তার জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছো, এবং মোস্ট অফ অল আমাদের চ্যানেলটা খুব ভালোভাবে দেখছো, কারণ তোমাদের জন্য কিন্তু প্রতিনিয়ত আমাদের যে স্যার ম্যাডামরা রয়েছে তারা কিন্তু ভীষণভাবে তোমাদের লক্ষ্য পূরণ করার জন্য প্রত্যেকটা ভিডিও তৈরি করছে, ভীষণ খেটে তৈরি করছে, শুধুমাত্র তোমাদের কথা মাথায় রেখে। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, এবং দেখো আজকের ক্লাসে রয়েছে যে টপিকটা সেটা কিন্তু পরীক্ষায় ভীষণ আসে, তোমরা বুঝতেই পারছো। বিভিন্ন রাজ্যের যে বিভিন্ন নৃত্যগুলো রয়েছে সেই নৃত্য সম্পর্কে বেশ কিছু কোশ্চেন কিন্তু আমরা প্রত্যেকটা পরীক্ষায় দেখতে পাই। শুধুমাত্র পিএসসি বা রাজ্যের পরীক্ষা বলে নয়, প্রত্যেকটা পরীক্ষাতেই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে আজকের টপিক, যেটা আমি সুচন্দ্রা তোমাদের সঙ্গে আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যাক কি বলছে প্রথম টপিক বা প্রথম সেকশন, যেটা তোমাদেরকে জানাবো। দেখো এই যে সঙ্গীত নাটক একাডেমি, সঙ্গীত নাটক একাডেমি ভারতে 8টা নৃত্যকে কিন্তু শাস্ত্রীয় নৃত্য বা ধ্রুপদী নৃত্যের তকমা দিয়েছে। এই যে সঙ্গীত নাটক একাডেমি যে 8টা নৃত্যকে ধ্রুপদী নৃত্য হিসাবে সিলেক্ট করেছে বা স্বীকৃতি দিয়েছে, সেই 8টা নৃত্য কি কি সেগুলো তো আমরা পড়বই, তার সাথে কিন্তু আমরা রিলেটেড আরো অনেকগুলো নৃত্য পড়ব। প্রত্যেকটা রাজ্যের একটা নয়, বেশ কয়েকটা করে নৃত্যের নাম পড়ব, এবং ফেমাস পার্সোনালিটি কারা সেই সমস্ত ক্ষেত্রে, তাছাড়াও বেশ কিছু ইনফরমেশন তোমরা পুরো ক্লাসটা দেখলেই বুঝতে পারবে আরো কি কি আমরা পড়তে চলেছি আজকে। তো চলো দেখে নেওয়া যাক। এই যে 8 প্রকারের যে নৃত্য রয়েছে সেই নৃত্যের নামগুলো কিন্তু এখানে পরপর রয়েছে। দেখো প্রথমেই আমরা চলে যাই ভারতনাট্যম, যেটা তামিলনাড়ুতে, তামিলনাড়ু স্টেটের একটা ডান্স ফর্ম। এরপরে রয়েছে কত্থক, যেটা মেইনলি উত্তর ভারত, উত্তর পশ্চিম ভারতও আমরা বলতে পারি, এবং মধ্য ভারত। তারপরে আমরা চলে যাই কথাকলি, কথাকলি হচ্ছে কেরালার, কেরালার আরও একটা ডান্স ফর্ম আমরা পড়বো, সেটা হচ্ছে মোহিনী আট্টম। এই যে মোহিনী আট্টম এখানে রয়েছে। এরপরে উড়িষ্যার ডান্স ফর্ম রয়েছে ওড়িশি, মণিপুরের ডান্স ফর্ম রয়েছে মণিপুরী, এবং অসমের ডান্স ফর্ম যেটা রয়েছে সেটা হচ্ছে সত্রিয়া। এই যে 8টা ডান্স ফর্ম আমরা পড়লাম, এই 8টা ডান্স ফর্ম কিন্তু সঙ্গীত নাটক একাডেমি এদেরকে ধ্রুপদী নৃত্য হিসাবে স্বীকৃতি দিয়েছে। এবার একটা প্রশ্ন পরীক্ষায় ভীষণ আসে, বহুবার এসেছে, সেটা হচ্ছে এই সঙ্গীত নাটক একাডেমি কবে প্রতিষ্ঠিত হয়, ডিরেক্ট এভাবেই কোশ্চেন আসে। তো সেই সালটাও আমরা দেখে নেব। সঙ্গীত নাটক একাডেমি কিন্তু 1952-তে কত তারিখে, 31 মেতে প্রতিষ্ঠিত হয়, কোথায়, নিউ দিল্লি, এবং যার সদর দপ্তর হচ্ছে রবীন্দ্র ভবন, যার ছবি তোমরা দেখতেই পাচ্ছ, এটা সঙ্গীত নাটক একাডেমি। দেখো এখানটায় যেটা রয়েছে সেটা হচ্ছে প্রত্যেকটা যে ডান্স ফর্ম এতক্ষণ ধরে আমরা পড়লাম 8 প্রকারের, সেই ডান্স ফর্মে প্রত্যেকটা ক্ষেত্রে ফেমাস যে পার্সোনালিটি গুলো আছে, ফেমাস ব্যক্তিত্ব, তাদের নাম কিন্তু রয়েছে। প্রথমেই চলে যায় ভারতনাট্যম, যার রয়েছে দুজন, একজন হচ্ছে যামিনী কৃষ্ণমূর্তি, ভীষণ একটা ফেমাস নাম, পরীক্ষায় বহুবার আসে এই নামটা, এই নামটা তুলে ধরে দিয়ে কোশ্চেন আসে যে কোন নৃত্যের সঙ্গে যুক্ত, 4টে অপশন দিল, সেখান থেকে তোমাকে সিলেক্ট করতে হবে। তো আমরা পেয়ে গেলাম ভারতনাট্যম, যার সঙ্গে যুক্ত রয়েছে যামিনী কৃষ্ণমূর্তি, এবং তার সাথে আরো একজন আছে ফেমাস পার্সোনালিটি, তিনি হচ্ছেন রুক্মিণী দেবী। তারপরে রয়েছে কথাকলি, যার ফেমাস পার্সোনালিটি হচ্ছে মনোজ কুমার, দেন রয়েছে কুচিপুরি, শোভা নাইট, এবং কুচিপুরি ডান্সের কিন্তু যামিনী কৃষ্ণমূর্তি, যে এটা আমরা পড়লাম, ইনি কিন্তু কুচিপুরি ডান্স ফর্মেরও একজন বিশেষ ব্যক্তিত্ব, একজন ফেমাস আর্টিস্ট। নেক্সট রয়েছে ওড়িশি, এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কেলুচরণ মহাপাত্র, কেলুচরণ মহাপাত্র। তারপরে রয়েছে কত্থক বিরজু মহারাজ, মোহিনী আট্টম বৈজয়ন্তী মালা, মণিপুরীতে রয়েছে গুরু বিপিন সিং, আর সত্রিয়াতে হচ্ছে যতীন গোস্বামী। তার মধ্যে দেখো পড়ব তো আমরা সবগুলোই, কিন্তু কিছু কিছু বিষয় আছে, কিছু কিছু সেকশন যেগুলো আমরা ভীষণ মন দিয়ে পড়বো, কারণ পরীক্ষায় বহুবার কিন্তু কোশ্চেন এসছে এখান থেকে। এই এই যে 3টে জায়গা আমি সিলেক্ট করলাম, এই 3টে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো চলে যাওয়া যাক প্রথম টপিক, যেটা বলছে কোন ডান্স ফর্ম সম্পর্কে আমরা পড়ব। তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ এখানটায় রয়েছে 2টো ডান্স ফর্ম, এই 2টো ডান্স ফর্ম দুটোই কিন্তু কেরালার, একটা কেরালার, একটা হচ্ছে কথাকলি ডান্স ফর্ম আর একটা হচ্ছে মোহিনী আট্টম। তো কথাকলি ডান্স ফর্মটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে কথাকলি ডান্স ফর্ম, এবং এটা হচ্ছে মোহিনী ডান্স ফর্ম, মোহিনী আট্টম।
তো কথাকলি ডান্স ফর্মে একটা কোশ্চেন আসে যে ছৌ ছাড়া আর কোন ডান্সে কিন্তু মাস্ক ব্যবহার করা হয়, আনসার হবে কথাকলি। পরবর্তী প্রশ্ন বা পরবর্তী টপিক কোনটা দিয়েছে, দেখো রয়েছে এখানে ভাঙড়া, পাঞ্জাবের একটা লোকনৃত্য হচ্ছে ভাঙড়া। এখানটাই ছবি দেখতে পাচ্ছ তোমরা, অ্যাকচুয়ালি এটা গিদ্ধার ছবি রয়েছে, ভাঙড়া নয়। ভাঙড়া ডান্স ফর্মটা হচ্ছে মহিলা এবং পুরুষ উভয়ের জন্য, গিদ্ধা ডান্স ফর্মটা শুধুমাত্র মহিলাদের জন্য, এবং এই দুটো ডান্স ফর্মই কিন্তু পাঞ্জাবের। পরবর্তী প্রশ্ন, পরবর্তী বলছে বিহু আর বাগরুম্বা, বিহু ডান্স ফর্মটা হচ্ছে এই দুটোই হচ্ছে আসামের ডান্স ফর্ম, এটা বিহু, এটা হচ্ছে বাগরুম্বা, এবং এই দুটো ডান্স ফর্ম কিন্তু বসন্ত উৎসবের সময় মেইনলি পালন করা হয়, ঠিক আছে? তো অসমের একটা ভীষণ পরিচিত ডান্স ফর্ম হচ্ছে বিহু। আচ্ছা, তারপর রয়েছে কুচিপুড়ি, কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশের একটা ডান্স ফর্ম, এবং অন্ধ্রপ্রদেশের আরো একটা ডান্স ফর্মের নাম আমরা এখানটাই পড়বো, সেটা হচ্ছে কোলাট্টাম। কুচিপুড়ি রয়েছে আর কোলাট্টাম রয়েছে। কুচিপুড়ি প্রথম ডান্স ফর্মটা তোমরা দেখতেই পাচ্ছ, কোলাট্টাম হচ্ছে নিচের ডান্স ফর্মটা, এবং এই কোলাট্টামের একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে, সেটা হচ্ছে, এবং কোলাট্টাম ডান্সে তোমরা যেটা দেখতেই পাচ্ছ বিশেষ একটা মাহাত্ম্য রয়েছে, সেটা হচ্ছে কি, গুজরাট রাজ্যে যেটা ডান্ডিয়া, যেখানে একটা লাঠির সাহায্যে, দুটো লাঠি, রঙিন লাঠির সাহায্যে ডান্স করা হয়, দণ্ডের সাহায্যে, এখানেও কিন্তু সেই রকম ভাবেই ডান্সটা করা হয়। এখানে দেওয়া রয়েছে তোমাদের জন্য ইনফরমেশন, এবং এই যে পিডিএফটা আমি পিডিএফ থেকে তোমাদের পড়াচ্ছি, এটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা হবে। তোমরা যারা এখনো যুক্ত হওনি তারা অবশ্যই জয়েন হয়ে যেও, এবং সেখান থেকে তোমরা পিডিএফ আকারে এটা পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন বলছে ভারতনাট্যম, ভারতনাট্যম তামিলনাড়ুর একটা ডান্স ফর্ম, এখানটাই তোমরা দেখতেই পাচ্ছ ছবি রয়েছে ভারতনাট্যমের, এবং ভারতনাট্যমের যে ফেমাস আর্টিস্ট যারা ছিলেন, রুক্মিণী দেবী, এবং আমরা আগেই পড়ে নিলাম সেটা। তারপর আমরা দেখছি গুজরাটের লোকনৃত্য বা গুজরাট রাজ্যের ধ্রুপদী নৃত্য, যেটা রয়েছে ডান্ডিয়া আর গরবা। এছাড়াও এই দুটো তো ভীষণ ইম্পর্টেন্ট, এছাড়াও রয়েছে ডান্ডিয়া রাস, টিপ্পানি, এটা রাস, আর হচ্ছে গোল্ফ। নেক্সট পরবর্তী রয়েছে উড়িষ্যা রাজ্যের ডান্স ফর্ম ওড়িশি, যার ওডিসি বা ওড়িশি যাই বলি না কেন আমরা, যার হচ্ছে ফেমাস আর্টিস্ট কেলুচরণ মহাপাত্র, এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় ভীষণ আসে। পরবর্তী টপিক বলছে ঝুমুর, যেটা কিন্তু কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের একটা নৃত্য, এছাড়াও ঝুমুর ঝাড়খণ্ড, ছত্তিশগড়, আসাম এবং উড়িষ্যা রাজ্যেও দেখা যায়। এছাড়া পশ্চিমবঙ্গের আরো একটা ইম্পর্টেন্ট নাচ রয়েছে, ডান্স ফর্ম, সেটা হচ্ছে ছৌ নাচ। যদি রাসলীলা আসে পরীক্ষায়, রাসলীলা, রাসলীলা কিন্তু পশ্চিমবঙ্গের নয়, রাসলীলা কিন্তু উত্তরপ্রদেশের একটা ডান্স ফর্ম। পরবর্তী প্রশ্ন বলছে ঘুমর, ঘুমর হচ্ছে রাজস্থানের একটা নৃত্য, তোমরা দেখতে পাচ্ছ ঘুমর। এছাড়াও রয়েছে গাইড, চাকরি, চারি, এই তিনটে হচ্ছে এখানকার লোকনৃত্য, আর এই যেটা আমরা পড়লাম ঘুমর, এটা হচ্ছে শাস্ত্রীয় নৃত্য। দেন পরবর্তী প্রশ্ন বলছে মহারাষ্ট্রের কিছু ডান্স ফর্মের নাম এখানে রয়েছে, মহারাষ্ট্রের ভীষণ ফেমাস একটা ডান্স ফর্ম তোমরা জানো লাভনি, লাভনি রয়েছে, কোলি রয়েছে, তামাশা রয়েছে। লাভনি ডান্স ফর্ম দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে কোলি, এটা হচ্ছে তামাশা। নেক্সট তো পরবর্তী টপিক রয়েছে কর্ণাটকের ডান্স ফর্ম, দুটো ডান্স ফর্মই কিন্তু কর্ণাটকের, একটা হচ্ছে ইয়াকশাগান, একটা হচ্ছে সুগ্গি। ইয়াকশাগান এই যে ডান্স ফর্মটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে সুগ্গি। ইয়াকশাগানটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় বহুবার এসেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ডান্স ফর্ম। পরবর্তী বলছে কত্থক আর ঝোড়া, দেখো কত্থকটা শুধুমাত্র এখানে উত্তরপ্রদেশ দেওয়া রয়েছে, কিন্তু উত্তর ভারতের যে কোনো রাজ্যের ক্ষেত্রে কিন্তু কত্থকটা হবে। এরপরে আসি ঝোড়া, ঝোড়া হচ্ছে উত্তরপ্রদেশের একটা ডান্স ফর্ম, এবং একটু আগে আমি বলে গেলাম যে রাসলীলা যদি আসে আমরা অনেক সময় পশ্চিমবঙ্গ ভাবি, কিন্তু রাসলীলা পশ্চিমবঙ্গের নয়, এটা হচ্ছে উত্তরপ্রদেশের। নেক্সট নেক্সট হচ্ছে দেখো তিনটে এখানে ডান্স ফর্ম রয়েছে, এগুলো হচ্ছে সবগুলোই লোকনৃত্য,
এবং রংমা হচ্ছে নাগাল্যান্ড রাজ্যের নৃত্য, লোকনৃত্য। পাশাপাশি তোমরা ছবিটাও দেখতে পাচ্ছ নাগাল্যান্ডের। এখানটায় রয়েছে মাটকি, এটা হচ্ছে মধ্যপ্রদেশের মাটকি, তোমরা দেখতেই পাচ্ছ ওই মাটির হাঁড়ি বা ভাঁড়, এগুলো পরপর সাজিয়ে ড্যান্স ফর্মটা এটা করে। নেক্সট হচ্ছে লাহো, এটা হচ্ছে মেঘালয় রাজ্যে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ এগুলো প্রত্যেকটাই হচ্ছে লোকনৃত্য। পরবর্তী নৃত্য বলছে রাউফ, রাউফ হচ্ছে জম্মু কাশ্মীরের নৃত্য। এছাড়া কয়েকটা নৃত্য এখানটায় দেওয়া রয়েছে, ছৌ যেটা রয়েছে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের পাশাপাশি ঝাড়খণ্ডেরও নৃত্য, এবং এখানটাই দেখো তোমাদের জন্যে ইনফরমেশন দেওয়াই রয়েছে। যদি তোমরা পিডিএফটা খুব ভালো করে স্টাডি করো, দেখবে প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ যেগুলো আমি বলছি তার ছাড়াও বেশ কিছু ইনফরমেশন কিন্তু পয়েন্ট ওয়াইজ তোমাদের সুবিধার্থে দেওয়া রয়েছে। তো তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারো, লিংক দেওয়া থাকবে, এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা থাকবে, তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারো। আচ্ছা, মণিপুর রাজ্যের আরেকটা নৃত্য আমরা পড়বো, মণিপুরি ছাড়াও আরেকটা রয়েছে, সেটা হচ্ছে নুপা। নেক্সট নেক্সট বলছে, এটা বলছে দেখো মিজোরামের ডান্স ফর্ম যেটা রয়েছে চেরাও, এটা কিন্তু পরীক্ষায় আসে, চেরাও ডান্স ফর্ম কোথাকার মিজোরামের। এবং চেরাও হচ্ছে লাঠি নিয়ে, মানে বাঁশের লাঠি নিয়ে ডান্স ফর্মটা করা হয় চেরাও। এছাড়াও মিজোরামের আর একটা ডান্স ফর্ম রয়েছে, এটা হচ্ছে খোয়াল্লাম। এবং এই যে ডান্স ফর্মগুলো এগুলো কিন্তু প্রত্যেকটা লোকনৃত্য, আদিবাসী নৃত্য যদি আমরা আরো ভালোভাবে বিশ্লেষণ করে বলি তাহলে। এরপরে রয়েছে ছত্তিশগড় রাজ্যের নৃত্য একটা রয়েছে পন্থী, এরপরে ত্রিপুরা রাজ্যের নৃত্য রয়েছে হোজাগিরি, এরপরে রয়েছে বুইয়া যেটা কিন্তু অরুণাচল প্রদেশের একটা লোকনৃত্য, আর ফাগ হচ্ছে হরিয়ানা রাজ্যের লোকনৃত্য। এই যেগুলো আমরা পড়লাম ধ্রুপদী নৃত্য ছাড়াও কিন্তু লোকনৃত্য রয়েছে প্রত্যেকটা রাজ্যের বেশ কয়েকটা করে, এবং পরীক্ষায় শুধুমাত্র ধ্রুপদী নৃত্য আসে না, তার সাথে সাথে লোকনৃত্যও আসে। এবং অনেক সময় অপশন এমন দেয় যে তার মধ্যে লোকনৃত্যও আছে ধ্রুপদী নৃত্যও আছে, আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই। তো তার জন্যই তোমাদের যাতে কনফিউশন কোনো না আসে তার জন্য আজকের ভিডিওটা করা। আশা করি তোমরা প্রত্যেকে এটা দেখবে এবং উপকারও পাবে। তোমাদের জন্য নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, থ্যাংক ইউ।